शिरोमणि इंजीनियर साहब के आगे दिन स्टील मार ওই কাজী দের মাছ ওইটা ইষ্টিন হবে मुख्यमंत्री बार बार टापन टाइम टाइम विभिन्न आज के माननीय मुख्यमंत्री मुखे जा मुखे प्रमाण एक दो तीन के चौचट रकम प्रकल्प আজকের যারা বিজেপি বন্ধুরা আছেন থাকতেও পারেন শুনবেন বক্তব্য আজকের সেই সমস্ত বিজেপি বন্ধুরা আজকে বলেন তো বিজেপি সরকার যে টাংমা দিছিল যে ভাওতা দিছিল যে জিরো ব্যালেন্সে প্রতি মতামতগুলো এসে আগামী একুশে যে বিধানসভা ভোট কিভাবে ভোট বেশি বেশি করে জিতিয়ে তৃতীয়বারের জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী অগ্নিকোণ্ডায় আমরা সিংহাসনে বসাতে চাই এই আশা আমাদের রাখতে হবে আমাদের কঠিন সমস্ত সফল নিতে হবে আগামী দিনের জন্য प्रचार कर বিরোধী গতবারেও তো বিরোধীরা একইভাবে প্রচার করেছিল আপনারাও প্রচার করেছিলেন যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসবে না কিন্তু আমরা 200 বেশি সিট দিয়ে আমরা জিতেছি আরো কত এবারে দক্ষিণ ২৪ পরগনায় কি রেজাল্ট হচ্ছে সব কটা আসন জিতেছে আজকের যে এই এই যে সেতু উদ্বোধন করতে এলেন আপনি একজন কর্মদক্ষ জেলা পরিষদ এবং এর আগেও খুব উচ্চ কর্মদক্ষ ছিলেন এই বললেন যে আগে পিছিয়ে পড়া দক্ষিণ ২৪ পরগনা ছিল এখন দক্ষিণ ২৪ পরগনা এগিয়ে গেছে কোন কোন দিক থেকে একটু এগিয়ে গেছে রাস্তাঘাট পানীয় জল স্বাস্থ্য সমস্ত দিক থেকে কোন দিক দিয়ে নয় শিক্ষা আরো একটা কথা বললেন যে উদ্বোধন নয় কাজ হয়ে গেলে আমরা উদ্বোধন করব একটা কাজ বাকি এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই যদি এটা আরো এক মাস পরে যদি হতো কমপ্লিট হতো আমরা উদ্বোধন করতে পারতাম না আর আমাদের দেরি হওয়ার যে আরো একটা কারণ
যেটা যখনই খালের উপরে যখন ব্রিজ হয় এটা বর্ষার উপরে নির্ভর করতে হয়, প্রকৃতির উপরে নির্ভর করতে হয় এবং লকডাউন, এই তিনটে কারণে এটা সমাজ বন্ধ ছিল। এই যে আপনাদের দল থেকে যে আগলো বিরোধীরা বলছে, আমি মনে করি এটা বিরোধীদের সস্তা রাজনীতি এটা, কারণ এই ব্রিজটা আমাদের অলরেডি হচ্ছে নির্মাণ হয়ে গেছে, অনেকদিন আগে নির্মাণ হয়ে গেছে, শুধু রং করা বাকি ছিল। হচ্ছে আমরা গত এক মাস আগেও এটা উদ্বোধন করতে পারতাম, কিন্তু রং টং করা বাকি ছিল বা ব্লক ফিটিংটা খানিকটা বাকি ছিল বলে আমরা আজকে সবাই মিলে এখানে উদ্বোধন করলাম। এখানে আমাদের বাড়ির পূর্বের মাননীয় বিধায়ক মাননীয় নির্মল চন্দ্র মণ্ডল আছেন, আমাদের দুই কর্মাধ্যক্ষ এখানে আছে, মাননীয় প্রকাশ মণ্ডল, মাননীয় আবুতাই সর্দার, আমার বাড়ির পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বামী চক্রবর্তী, এবং দাঁড়িয়া অঞ্চলের জনপ্রতিনিধি, গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি, যে প্রধান উপদান থেকে শুধু দাঁড়িয়া এবং ডুবে গেছে, তারা এখানে সবাই এখানে আছে। এই ব্রিজ হচ্ছে 35 মিটার লম্বা, 5.5 মিটার চওড়া, প্রকল্প মূল্য 2 কোটি 59 লক্ষ। এইটা মানে কতমর ব্লক এবং বারিপুর ব্লক দুটো ব্লকেরই গুরুত্বপূর্ণ সংযোগকারী এই কংক্রিটের সেতু। আমরা যেটা আজ উদ্বোধন করলাম, এ থেকে প্রায় 1 লক্ষের কাছাকাছি মানুষ এর উপকৃত হবে, যাতায়াত করতে পারে। শুরু হয়েছে 2018 সালের এপ্রিল মেতে কাজটা শুরু হয়েছে, এটা লকডাউনের জন্য আমাদের আরও 10 মাস লেট হয়ে গেছে লকডাউন। তারপর কথা হচ্ছে, বিশেষ করে এখানে আমাদের যেহেতু ডাবুর যে মাতলা নদী, আমাদের মাতলা নদীর অনেক সময় ওই ময়লা জল ওভারফ্লো হয়ে এর মধ্যে ঢুকে যায়, তার ফলে হচ্ছে অনেক সময় এই ব্রিজের কাজ করতে গিয়েও মাঝে মাঝে আমরা বাধা পেয়েছি। সর্বদিক থেকে আলোচনা করে কোন গ্রামের মানুষ এখান থেকে মানে এখানে বিশেষ করে আমাদের দাঁড়িয়া অঞ্চল, বেলেগাছি অঞ্চল এবং নিকারিঘাটের একটা পোর্শন এবং তালদি অঞ্চল পুরোপুরি এরা হচ্ছে উপকৃত হবে। বিশেষ করে আমাদের গোপালপুরও আসবে, হাটপুকুরিও আসবে, অনেকগুলো অঞ্চল এখান থেকে যাবে। ধসা ধসা তো আছেই আমাদের গোপালপুরের ব্রিজটা উদ্বোধনে এখানে এসে বিষয়টা হলো জোরে ব্রিজটা অনেক আগেই ভেঙে গেছিল, আপনি জানেন এটা কংক্রিট ব্রিজ ছিল। আমি একটু আগেই বলেছিলাম, এই সবাই বলেছিল এই ব্রিজটা আমাদের ইমিগ্রেশন ডিপার্টমেন্টে আগে ডাক্তার সাহেব বলেছিল, পরবর্তীকালে আরেকটা সাবমিশন বলে বুঝে গেল। এই যে দ্বৈতভাবে কে করবে তাকে কার কাজ যাবে, আমরা প্রথমেই আমরা এসডিও ডাবু যারা এখন এসে থেকে কন্ট্রোল করে, পরবর্তীভাবে মগলাঘাটের মধ্যে ঢুকে গেছে। এই দুটো ইঞ্জিনিয়ার সাহেব আছেন, চেষ্টা করেছে, ফান্ডের ব্যাপার আমরা সবাই বলেছি, একটু দেরি হলো হলো। লোকে বলছে আপনারা ভোট বিধায়ক এবং ক্যানিং পশ্চিম এবং বারাইপুর পূর্ব দুটো সংযোগস্থলে এই সেতু, আপনি একজন বিধায়ক এবং দীর্ঘ দুবারের বিধায়ক, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে যারা অসুস্থ আছে বা যাদের মানে ইয়ে তারা জানাতে পারে, সেই হিসাবে আপনি কি মানে ফিটেস আছেন? দেখেন এগুলো অযৌক্তিকভাবে আপনাদের